এই মুহূর্তে আমরা দেখলাম যে যে 10 জনের বিশেষ দল ডিআইজি সোমা দাসের নেতৃত্বে যেই দল গতকাল রাজ্য সরকারের তরফ থেকে গঠন করা হয়েছিল যেই 10 জনের বিশেষ দল যার মধ্যে মহিলা ডিআইজি রয়েছেন তারা কিন্তু সরাসরি গ্রামে যাবেন এবং আমরা দেখেছি যে বিগত কয়েকদিন ধরে গ্রামের মহিলারা তাদের উপরে যে অত্যাচারের অভিযোগ করছিলেন মূলত শিবু উত্তম বিভিন্ন শাহজাহান বিভিন্ন নেতাদের বিরুদ্ধে তাদের সঙ্গে তারা কথা বলবেন এবং তাদের বয়ান রেকর্ড করবেন এমনটা আমরা জানতে পাচ্ছি ইতিমধ্যেই কলকাতা থেকে সেই বিশেষ 10 জনের দল কিন্তু ইতিমধ্যে এসে প্রবেশ করেছে সোমা দাস ডিআইজি সিআইডি তার নেতৃত্বে এই দল এসেছে যেখানে সব অফিসাররাই কিন্তু মূলত মহিলা অফিসার একাধিক ডিএসপি র্যাঙ্কের অফিসার রয়েছেন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার রয়েছেন এবং এসপি র্যাঙ্কের অফিসার রয়েছেন সব মিলিয়ে এই দল তারা কিন্তু আজকেই আর কিছুক্ষণ বাদেই বিভিন্ন গ্রামে গ্রামে যাবেন সেখানে মহিলাদের যে সমস্যার কথা যে অভিযোগগুলো রয়েছে যে অভিযোগ তারা এতদিন ধরে করতে পারেননি কার্যত মুখ বুঝে তারা অত্যাচার সহ্য করছিলেন বলে অভিযোগ এবং শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদেরকে কিন্তু বিভিন্ন সময় একেবারে রাত বিরতে মিটিংয়ে যাওয়ার নাম করে ডেকে পাঠাতে এবং সেখানেই মহিলাদের উপরে অকথ্য অত্যাচার হতো এমনটাই কিন্তু মহিলারা তারা অভিযোগ করছেন বেশ কয়েকদিন ধরে গত কয়েকদিন ধরে এবার তোমার সেই প্রশ্নের উত্তরে আসবো তোমাকে জানিয়ে রাখবো গতকালই আমরা দেখেছিলাম যে উত্তম সর্দার সে বসিরহাট আদালত থেকে জামিন পেয়েছিল কিন্তু জামিন পাওয়ার মাত্র 25 মিনিট পরেই তাকে আবার রিঅ্যারেস্ট করা হয় পুনরায় তাকে গ্রেফতার করা হয় যেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে আমরা যেটা জানতে পাচ্ছি যে গত বৃহস্পতিবার যখন এখানে কার্যত আন্দোলন চলছিল থানার বাইরে ঘেরাও বিক্ষোভ চলছিল সেই সময় কিন্তু একজন মহিলা তিনি এফআইআর করেছিলেন স্পেসিফিক কমপ্লেন ছিল তার উত্তম সর্দারের বিরুদ্ধে এবং শিবু হাজরার বিরুদ্ধে যে তাকে শ্লীলতাহানি করা হয়েছিল মারধর করা হয়েছিল এবং তার ভিত্তিতেই কিন্তু সেই শ্লীলতাহানির মামলায় এই উত্তম সর্দার যিনি তৃণমূলের অঞ্চল সভাপতি এবং জেলা পরিষদের সদস্য তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের আধিকারিক রাজকে তাকে আদালতে পেশ করা হবে সেখানে কিন্তু পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা